নবী তাবুক যুদ্ধে যাইতেছেন শুধু মানুষ নয়, সাহাবায়ে কেরামের কাফেলা থেমে গেল, দৌড়ে নবীর কাছে আসলো। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রাস্তা আটকায় দিছে একটা বিশাল বড় সাপ, সাপে আমাদের রাস্তা আটকায় দিছে গো নবী। আল্লাহর নবী তখন সামনে আগাইলেন, আগায় দেখতেছেন সাপটা দাঁড়ায় আছি। নবীজি তখন ডাক দিয়া বলতেছেন, কি ব্যাপার, রাস্তা আটকাইলা কেন? সাথে সাথে সাপের জবানটা খুলে গেল, সাপটা আওয়াজ দিয়া বলতেছে, মায়ার নবী গো, ও গো নবীজি, আমি হলাম এমন একজন জিন্নাত, আমি তো সাপ নই, আমি হলাম জিন্নাত, এই জায়গার মধ্যে আমি বসবাস করি, আমি কে জানেননি, আমার পরিচয় আপনি জানেননি। জিন মসজিদে যেই নয়জন জিন্নাত আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, সেই নয়জনের একজন হলাম আমি, আমার সঙ্গী সাথী কেউ দুনিয়ায় নাই, তারা মারা গেছে, আমি শুধু একা জীবিত, আমি এই বসতিতে থাকি, এই জায়গায় থাকি। শুনতে পেলাম আপনি রাস্তা দিয়ে আজকে যুদ্ধে যাবেন সাহাবীদের সঙ্গে নিয়া, এজন্য আপনাকে এক নজর দেখতে এসেছি, আপনাকে সালাম জানাইতে এসেছি। আমার নবী রহমতের নবী কি এইভাবে আমার বায়রা বন্ধুরা জিন্নাত পর্যন্ত নবীর জন্য আশেক ছিল, প্রেমিক ছিল। ওই মহিলা যে তার স্বামী হারাইল, ভাই হারাইল, সন্তান হারাইল, উহুদের ময়দানে নবীকে জীবিত দিইকে বলতেছে, চোখের পানিটা মুছে আর বলতেছে, নবী গো, ওগো মায়ার নবী, ওগো মায়ার নবী, আমি আমার সন্তান হারাইছি, আমি আমার সন্তান হারাইছি, আমার স্বামী হারাইছি, ভাই হারাইছি, সব হারাইছি, তবু আমার মনে কোনো ব্যথা নাই, আমার মনে কোনো ব্যথা নাই, মনে কষ্ট নাই, আপনাকে জীবিত দেখা মাত্র আমি আমার সন্তান হারানোর ব্যথা, স্বামী হারানোর ব্যথা, ভাই হারানোর ব্যথা, সমস্ত ব্যথা আমি ভুলে গেছি। খবরটা সত্য ছিল না, খবরটা ছিল মিথ্যা, শয়তান এই খবরটা মদিনায় রটায় দিল। যেই মাত্র এই আওয়াজ মদিনার মানুষের কানে কানে যায় পৌঁছলো, নারী শিশু পুরুষ যারা ছিল সবাই দৌড়ে ঘর থেকে বের হলো, নারীরা কাঁদতে কাঁদতে বের হয়ে গেল, শিশুরা পর্যন্ত খেলাধুলা বন্ধ করে দিল, দুধের শিশুটা মার দুধ খাওয়া বন্ধ করে দেয়, ঘর থেকে বের হয়ে সবাই নবী নবী করতে করতে উহুদের দিকে দৌড়ায়। সাহাবীরা কান্দে, মদিনার শিশুরা কান্দে, মদিনার নারীরা কান্দে, হানজালার কানে আওয়াজ আসলো, কান্নার আওয়াজ, সাথে সাথে নববধূর কাছ থেকে বিদায় নিয়ে তিনি দৌড় দিলেন উহুদের দিকে, লাফ দিয়া তলোয়ারটা হাতে নিয়ে তিনি বের হতে চাইলেন, বিবি জাপড়ে ধরল, বিবি বলতেছে, স্বামী গো, উহুদে যাবা নবীর সঙ্গে যুদ্ধে যাবা আমার কোনো আপত্তি নাই, কিন্তু স্বামী গো তোমার কাছে একটা অনুরোধ, গোসলটা তো তোমার ফরজ হয়েছে, অন্তত গোসল খানা করে যাও। হানজালা বলতেছে, বিবি গো, আমার গোসল করার মতো ধৈর্য আমার কাছে নাই, নবী যদি দুনিয়ায় না থাকে আমি হানজালা, দুনিয়ায় থেকে কোনো লাভ নাই, আমাকে তুমি আটকাও না, বাধা দিও না, সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি দ্রুত করে আমাকে উহুদে যাইতে দাও। হানজালা গোসল করাটার মতো ধৈর্য ছিল না, আল্লাহর নবী নাই এই খবর পাওয়ার পর পাগলের মতো তলোয়ার হাতে নিয়ে তিনি দৌড় শুরু করলেন। বের হইয়া দেখেন শিশুরা কান্দে, নারীরা কান্দে, বাইরা একজন নারী উহুদের দিকে দৌড়ায়, উহুদের দিকে দৌড়ায়, আমার নবী নাই, নবী নাই, হায়রে আমার নবী বুঝি নাই, এই কথা বলতে বলতে মহিলা উহুদের দিকে দৌড়ায়। একজন সাহাবীর সাথে দেখা, তিনি বলেন, মাগু কই যাও? কয় উহুদে যাই। কয় উহুদে যায় কোনো লাভ নাই, উহুদের ময়দানে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা কান্না করে আর বলে, আমি আমার সন্তানের খবর নিতে উহুদে যাই না গো, আমি তো যাইতেছি আমার দিনের নবীর খবর নেওয়ার জন্য, বলো তোমরা আমার রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি কেমন আছেন?
সাহাবি বলেন, নবী আলহামদুলিল্লাহ জিন্দা আছেন, নবী আহত হয়েছেন কিন্তু নবী জীবিত আছেন। মহিলা শুকরিয়া আদায় করে তবুও দৌড়ায়। আরেকজন বলতেছে, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছি। মহিলায় কয়, স্বামীর খবর নিতে আমি যাই না গো, আমি তো যাচ্ছি, আমার নবী কেমন আছে তাড়াতাড়ি বলো। সাহাবি বলতেছে, নবী ভালো আছেন, আল্লাহর নবী জিন্দা আছেন, জীবিত আছেন, কিন্তু আমার নবী উহুদে আহত হয়েছেন। সামনের দিকে আগায় আরেকজন ডাক দেয়া, কই মা, সামনে যে কোনো লাভ নাই, উহুদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, আমার ভাইয়ের খবরও আমি জানতে চাই না, আমি জানতে চাই আমার নবীর খবর তোমরা বলো। সাথে সাথে তিনি বলতেছেন, নবী ভালো আছেন। মহিলা দৌড়ায় উহুদের প্রান্তরে চলে আসলো, আমার নবী রহমতের নবী উহুদের ময়দানে আহত, নবীজির দেহ মোবারক রক্তাক্ত, মাথার মধ্যে রক্ত, আল্লাহর নবী নিদান দান মোবারক উহুদের ময়দানে শহীদ হয়, নবীজি মাথার লোহার করা ঢুকে যায়। আল্লাহর নবী রহমতের নবী উহুদের ময়দানে দুশ্মন যখন চতুর্দিক দিয়ে নবীকে ঘিরে ফেলল, উহুদ প্রান্তর, উহুদ পাহাড় তখন জবান খুলে গেল, পাহাড়টা ডাক দিয়া বলেছিল, নবী গো, ওগো নবী, আপনি আমার মাঝে আশ্রয় নেন, আপনি আমার মাঝে আশ্রয় নেন, দুশ্মন আপনাকে দেখবে না। এই কথা বইলা পাহাড়টা ফেটে গেল। আল্লাহর নবী রহমতের নবী ওই ফাটা জায়গার মধ্যে যায় তিনি লুকায় গেলেন। নবী এমনভাবে ওই ফাটা জায়গার মধ্যে তিনি লুকায় গেলেন, দুশ্মন নবীকে দেখতে পায় না। ভাইরা বন্ধুরা, রহমতের নবী, মায়ার নবী যেই জায়গায় উহুদ পাহাড়ে যেখানে নবী লুকাইছিলেন, আজও সেই পাহাড় এই অবস্থায় রয়েছে। এই জায়গাটা একটু গর্ত, জায়গাটার মধ্যে একটু ফাটল, নিচ থেকে বোঝার কোনো কুদরত নাই, নিচ থেকে বোঝা যায় না এখানে একজন মানুষ লুকায় আছে, বোঝা যায় না। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও যখন গেলাম উহুদ প্রান্তরে গেলাম, ওই পাহাড়ের ওই জায়গাটাতে দেখলাম মানুষজন উঠতেছে, মহিলা পর্যন্ত বায়া বায়া উঠতেছে। আমিও ওঠার চেষ্টা করলাম, যদিও রিক্স, যদিও অনেকটা ভয়, তবুও সাহস পেলাম। দেখলাম ইন্দোনেশিয়ার নারীরা পর্যন্ত ওই পাহাড়ের ওই জায়গায় উঠতেছি, সেখানে গেলাম, যায়া দেখি একজন একজন করে ঢুকতে হয়, লাইন ধরে দাঁড়াইতে হয়। পাহাড়ের মধ্যে আমরা লাইন ধরে দাঁড়াইলাম, নিচের দিকে তাকাইলে বড় ভয় লাগে, বেশ নিচে, বেশ নিচে, নিচের দিকে তাকাইলে ভয় লাগে। পিছলা খায়া পিচ্ছিল পিচ্ছিল অবস্থায় যদি পা পিছলাইয়া পড়ে যায় তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় নেই। ওই অবস্থায় দাঁড়ায় রইলাম, একজন একজন করে ওই জায়গা থেকে নিজের পিঠটা লাগাইয়া তারপরে বের হয়ে আসি। আমি ওই জায়গার মধ্যে যায় ঢুকলাম, ভাইরা দেখলাম এমন একটা জায়গা, এমন একটা আড়াল গর্ত যেখানে ঢুকলে পরে নিচ থেকে কেউ দেখে না, আবার নিজের বডিটা এমনভাবে ওই জায়গায় যায়, ওই জায়গায় যায় আশ্রয় নেয়, বডিটা এমনভাবে ওই জায়গায় লুকায়, বেশি না ছোট না বড় না, বডির মাপে ফাটল ধরেছে, পাহাড়টা একটা বডির মাপে ফাটল ধরেছে। যেই এখানে যায় সে যেই সেখানে যাবে, যাওয়া মাত্রই তার দেহটা যেমনভাবে পাহাড়ের সাথে লাগবে, লাগা এমনভাবে লাগবে যেমনভাবে আমার নবীর দেহটা লাগা ছিল। আপনিও যদি যান, আপনার দেহটা পাহাড়ের যেখানে যেখানে লাগবে নিশ্চিত ওই জায়গায় আমার নবীর দেহটাও লাগছিল। এত বিপদ, বিপদ উহুদের ময়দান, উহুদের যুদ্ধ এতটাই এতটাই বিপর্যয় ছিল প্রাথমিক দিক দিয়া, একটা ছোট্ট ভুলের কারণে, একটা ছোট্ট ভুলের কারণে উহুদের প্রাথমিক দিকটা মুসলমানের কঠিন থেকে কঠিন বিপর্যয় ছিল। আমার নবী রহমতের নবী পাহাড়ের ওই জায়গায় তিনি লুকায় ছিলেন, দুশ্মন দেখে না। তখন দুশ্মন মনে মনে ভাবতেছিল, মোহাম্মদ মনে হয় নাই,
মুহাম্মদ মনে হয় কতল হয়ে গেছি, শয়তান মদিনায় ওই খবরটাও রটায় দিছি, মিথ্যা খবর রটায় দিছে মুহাম্মদ কতল হয়ে গেছে উহুদে। বাইরা কিন্তু না, আমার নবী আহত ছিলেন, নবীর দিকে বৃষ্টির মতো তীর মারতেছিল দুশমন। নবী যখন পাহাড়ের নিচে ছিলেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে তিনি নিজের বুক দিয়া আড়াল করে ধরলেন, বুক দিয়া জাবড়ায় ধরলেন, বলতেছেন নবী গো, আমি তালহার জীবন যাবে যাক, কিন্তু একটা তীর আমি আপনার গায়ে লাগতে দিমু না। এমন ভাবে জড়ায় ধরলেন, পিঠটা দিলেন দুশ্মনের দিকে, বৃষ্টির মতো দুশ্মন তীর মারতে লাগলো। প্রত্যেকটা তীর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে আইসা লাগলো, চালনির মতো যাত্রা হয়ে গেছে, শহীদ হয়ে গেলেন, কিন্তু আমার নবীর গায়ে তীর লাগতে দেন নাই, নবীর গায়ে তীর লাগতে দেন নাই। বাইরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী শহীদ সুহাদায়ে কেরামের লাশ যখন দেখতেছেন, দেখেন তালহার দেহের অবস্থাটা এত খারাপ, একটা চালনির ছিদ্র যেমন তার বডিটাও এমন হয়ে গেছে। আল্লাহ তুমি তোমার নবীর সাহাবায়ে কেরামের উপর রাজি হয়ে যাও, আল্লাহ তোমার নবীর সাহাবায়ে কেরামের মর্যাদার মাকাম বাড়াও। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাররাহা কুলুবান ওয়া আ'মাকাহা ইলমান ওয়া আকাল্লুহা তাকাল্লুফা ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো তলোয়ার হাতে নিয়া উহুদে এসে ঢুকে গেলেন, উহুদের ময়দানে ডুইকা আওয়াজ দিলেন, দুশ্মনের দল, তোরা নাকি আমার নবীকে শহীদ করে দিয়েছ, আমার নবী যদি না থাকে আমি হানজালা দুনিয়ায় থাকার কোনো অর্থ নাই, বাসরগড় বিসর্জন দিয়া নতুন বিবির মায়া মহব্বত কোরবানি দিয়ে আমি জিহাদের ময়দানে এসেছি রে, আজকে আমি হানজালার তলোয়ার থেকে একটা বেঈমানরেও ফিরত যাইতে দিমু না। আওয়াজ দিলেন, চিৎকার দিয়া, আমি তো বাসরগড় ছেড়ে এসেছি, নতুন বিবির মায়া কোরবানি দিয়ে এসেছি, আমি হানজালা, আমার নবী নাই, আমার থাকার প্রয়োজন নাই, আমি একটা বেঈমানরেও জীবিত মক্কায় যেতে দেব না। তলোয়ার চালাইলেন বীর বিক্রমে, আল্লাহ সেই তলোয়ারের মধ্যে কুদরতি শক্তি দিয়ে দিলেন, কুদরতি শক্তি বৃষ্টির মতো তীর মারতেছে, কিন্তু হানজালার তলোয়ারও চলতেছে, মুহূর্তের মধ্যে শয়ে শয়ে দুশ্মনরে জাহান্নামে পাঠায়া। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। ভাইরা বন্ধুরা, আমার নবীর রহমতের নবীর প্রিয় প্রাণপ্রিয় চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও উহুদের ময়দানে শহীদ, 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। আজও আমিরে হামজার কবর সহ শহাদায় উহুদের ওই কবরস্থান উহুদের ময়দানে আছে। আপনারা যারা আল্লাহর ঘর দেখতে যাবেন, মদিনা জিয়ারত করবেন, উহুদ প্রান্তরে গেলে পরে আপনারা দেখতে পাবেন শুহাদায়ে কেরামের ওই কবরস্থানগুলা এরকমভাবে সংরক্ষিত করে রেখে দেওয়া হয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ক্ষিপ্ত ছিল মক্কার কাফিররা, কারণ বদরের ময়দানে মার্কা মারা কয়েকটা কাফিরকে আমির হামজা হত্যা করেছিলেন। এ ভাই, জুবাইর ইবনে মুতিমের চাচা, জুবাইর ইবনে মুতিমের গোলাম ছিল ওয়াহশি, হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন গোলাম জুবাইর ইবনে মুতিমের, তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই ওয়াহশি। জুবাইর বলতেছে, ওয়াহশিরি, আমার চাচাকে আমির হামজা বদরে হত্যা করেছে, উহুদের ময়দানের প্রতিশোধ নিতে চাই, তুই যদি হামজারে হত্যা করতে পারু তাহলে আমি তোরে আজাদ করে দিব, আজাদ
আজাদের নেশায় ওয়াহশি তলোয়ার ধারায় বল্লম ধারায় একটাই টার্গেট, আমিরে হামজাকে হত্যা করা লাগবে, শহীদ করা লাগবে। যদি আমি শহীদ করতে পারি তাহলে আমি চিরদিনের জন্য আজাদ। তখনকার সময় একজন গোলামের সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া, সবচেয়ে বড় সম্পদ ছিল তার আজাদি। এজন্য হাসি দিন রাত শুধু বল্লম ধারায় আর কল্পনা করে কেমনে হামজারে হত্যা করবে। সেই ওয়াহশি উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে সামনে নাই পিছনে পিছনে, শুধু টার্গেট একটাই, হামজা কোন দিকে। আমির হামজাকে টার্গেট নিয়ে ওয়াহশি পাথরের আড়ালে আড়ালে শুধু ধ্যান ধরে বসে আছে, খাপ ধরে বসে আছে। কখন জানি হামজা তার নিয়ন্ত্রণে আসবে, আর আড়াল থেকে পিছন থেকে হামজার গায়ে সে বল্লম মারবি। সুযোগ খুঁজতেছে ওয়াহশি, সুযোগ পেয়ে গেল ওয়াহশি, সুযোগ একটা সুযোগ পেয়ে গেল, সুযোগ হাতছাড়া করে নাই। আমির হামজা তার কাছাকাছি আসা মাত্রই বল্লমটা পিছন দিক দিয়া আমির হামজার দেখে মারল। বাইরা বন্ধুরা পিছন দিক দিয়া বল্লমটা ঢুকল, সামন দিক দিয়া বের হয়ে গেল। আল্লাহর নবীর প্রাণপ্রিয় চাচা আমির হামজা, আমার নবীর কলিজা, আমার নবীর কলিজার টুকরা ছিলেন, মায়ার নবী, রহমতের নবী, তিনি অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বাহাদুর একজন সাহাবি ছিলেন, মায়ার নবীর ডান হাত ছিলেন, ডান হাত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মাটিতে লুটায় পড়লেন, অনেকগুলা দুশ্মনকে জাহান্নামে পাঠানোর পর ওয়াহশির ওই বল্লমের আঘাতে আমির হামজা লুটিয়ে পড়লেন। এইদিকে দিকবেদিক সাহাবায়ে কেরাম ছুটাছুটি করতেছেন একটা ভুলের কারণে, কারণ নবী বলেছিলেন 50 জন তীরন্দাজকে, তোমরা ওই গিরিপথটা কখনো ছাড়বা না, এই দিক দিয়ে আক্রমণের আশঙ্কা রয়েছে। মুসলমানরা যখন দুশ্মনদেরকে ভাগাইতে লাগলেন, ভাগতেছে দুশ্মন, প্রথম দিকের ঘটনা, ভাগতেছে ভাগতেছে, তখন হঠাৎ করে ওই অবস্থায় 50 জন তীরন্দাজ তারা নিজের জায়গাটা ছেড়ে দিলেন গনিমতের মাল সংগ্রহ করার জন্য। আর এই সুযোগে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তখন কালেমা পড়ে মুসলমান হন নাই, ওই দিক থেকে আক্রমণ করলেন। দুশ্মন ভাগতেছিল, আবার তারা দাঁড়ায় গেল, কারণ দেখতেছে এদের সাহায্যে পিছন দিক থেকে কে যেন আক্রমণ করেছে। এখন দুই দিক থেকে মুসলমান আক্রমণের শিকার, মাঝখানে মুসলমানরা পড়ে গেছেন। এজন্যই পরাজয়টা, এজন্যই বিপর্যয়টা এসে গেল। বাইরা আমির হামজা শহীদ হলেন। আমির হামজা শহীদ হওয়ার পর হিন্দা নবীর কলিজার টুকরা চাচা যান আমির হামজার দেহটার দিকে, কলিজাটা বের করলো, বুক ছিদ্র করে কলিজা বের করলো, ওই কলিজা চিবায় চিবায় হিন্দা খাইল। আমার ভাইরা বন্ধুরা, এতটা বিভৎস অবস্থায় ওনাকে শহীদ করলো, নাক কান অঙ্গগুলা কেটে কেটে ফেললো। ও ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী, উহুদের সোহাদায় উহুদের সমস্ত লাশগুলা একত্রিত করার পর নবী যখন চাচার হালতটা যায় দেখলেন, আল্লাহর নবী যখন দেখলেন চাচার হালতটা, নবীর চোখ থেকে দর দর করে অশ্রু জড়ে। সাহাবায়ে কেরাম বলে, আমরা মায়ার নবীকে জীবনে কোনোদিন এত কান্না করতে দেখি নাই গো, যতটা কান্না করতে দেখেছি নবী তার প্রিয় চাচা আমিরে হামজার লাশটা দেখার পর। এত কান্না, এত কান্না, এত কান্না, আমার নবী রহমতের নবী, প্রাণপ্রিয় চাচা আমিরে হামজা, তিনি তো আমার নবীর ডান হাত, আবু জাহেলের মাথায় আঘাত করেছিলেন। শুধু এই কথা বলে আমার ভাতিজা তোর কাছে দাওয়াত নিয়ে আসলো, অন্যায় তো করে নাই, অপরাধ করে নাই, তোর কোনো ক্ষতিও করে নাই, চাইলে তুই মন চাইলে দাওয়াত কবুল করবি, নতুবা কবুল করবি না, মারলি কেন, মারলি কেন? এই কথা বললেই আমির হামজা আবু জাহেলের মাথায় তলোয়ারের বাট দিয়ে আঘাত করেছিলেন,
সাথে সাথে ফিনকি দিয়া রক্ত বের হয়। আবু জাহেলের সঙ্গ পাঙ্গরা আমির হামজাকে ধরতে চায়। তখন আমির হামজা মুসলমান হন নাই, সাঙ্গরা ধরতে চায়। আবু জাহেল কয়, সাবধান, হামজারে তোরা চিনো না কিন্তু আমি ভালো করে চিনি, আগুন বাড়ায়ও না, যেখানে আছে সেখানে রাখতে দাও। আমির হামজা বলেন, রে আবু জাহেল শুন, আমার বাতি যাও, ইসলাম প্রচার করে এটাই যদি তোর তার অপরাধ হয়, এটাই যদি তোর কাছে তার অপরাধ হয়, তাহলে আজকে জেনে নে, আমি হামজা বলতেছি, আজ থেকে আমি আর এই মূর্তি পূজার ধর্মে নাই, আমি এখন থেকে তোদের সামনে জানাইলাম আমি আমার ভাতিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ করলাম। সাথে সাথে আমির হামজা নবীর দরবারে আইসা, নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ভাইয়ার নবী বলেছিলেন, চাচা যান, মাথা থেকে রক্ত ঝরছি, তবু আমার মনে কোনো কষ্ট নাই, আমি খুশি হয়ে গেলাম, দিলটা খুশি হয়ে গেল চাচা আপনার ইসলাম গ্রহণ দেখে। কারণ আমিরে হামজা ছিলেন আমার নবীর বাল্য বন্ধু এবং নবীর সমবয়সের খেলার সাথী, দীর্ঘদিন একসাথে বড় হয়েছেন, বাল্যকাল একসাথে কেটেছে, কত স্মৃতি। নবীর আপন চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সমবয়সের ছিলেন, বাল্যকালের বন্ধু ছিলেন। এই চাচার লাশটা যখন দেখতেছেন উহুদের ময়দানে, নাক কাটা, কান কাটা, কলিজা নাই, কলিজা নাই, কলিজা ছিদ্র কইরা কলিজা নিয়ে গেছে, বুক ছিদ্র কইরা কলিজা নিয়ে গেছে হিন্দা। আমির হামজার উপরে তো খেপা ছিল, এত খেপা, আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়তেছে, সোহাদায়ে কেরামের লাশগুলি নবী দেখতেছেন। ওই অবস্থায় মায়ার নবী রহমতের নবী দেখেন একজন নববধূ পাগল হইয়া উহুদের ময়দানে দৌড়াইতেছে। উহুদের ময়দানে আইসা বলতেছে, উহুদের ময়দানে আইসা নবীকে বলতেছে, মায়ার নবী গ, ও গো নবী একটু শুনুন গো নবী, ও গো নবী, আমি হলাম আপনার সাহাবি হানজালার স্ত্রী, মাত্র আমাদের বিয়ে হয়েছে। ও গো নবীজি, আল্লাহর নবী গো, নবী নাই, নবী নাই, এই খবর মদিনায় যখন প্রচার হয়ে গেল, আমার স্বামী হানজালা বাসর গোরাইকা সাথে সাথে তলোয়ার নিয়ে সে উহুদের দিকে দৌড়াইছে, তার গোসল ফরজ ছিল গো নবী, আমি গোসল করার জন্য বলেছিলাম কিন্তু সে তা করে নাই, সে বলছে না এতটুকু ধৈর্য আমার কাছে নাই, গোসল সারা জিহাদে চলে এসেছি। ও গো নবীজি, আমি খবরখানা আপনাকে জানানোর জন্য উহুদে এসেছি, শুধু এতটুকু খবর জানানোর জন্য, কারণ আমি তো জানি, কারণ আমি তো জানি, আমি তো জানি সোহাদায়ে কেরামের লাশটাকে গোসল সারা দাফন করা হয়, গোসল সারা দাফন করা হয় কেন, কারণ হলো, কারণ হলো সোহাদায়ে কেরাম হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কি নিয়ে আইছো, তখন কইব মালিক আমি তো তোমার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ পাক বলবেন সাক্ষ্য কি, কেউ কারো সাক্ষ্য হবে মসজিদে নববীর মিম্বর, কারো সাক্ষ্য হবে কোরআনের পাথা, মসজিদে নববীর মিম্বর সাক্ষ্য হবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের সাক্ষী হবে মসজিদে নববীর মিম্বর, কারণ নামাজ পড়া অবস্থায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল, নামাজ পড়া অবস্থায় উমরের গায়ে ছুরি চালানো হয়েছিল, মসজিদে নববীর মিম্বর রক্তাক্ত হয়ে গেছিল, বাইরের জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের সাক্ষী হবে আমার নবীর মসজিদের মিম্বর, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের সাক্ষী হবে আল্লাহর কোরআনের পাতা। কারণ ওসমান গনি তিনি যখন স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখলেন মায়ার নবী বলতেছেন, রে ওসমান আজ তুমি রোজা রাখছো কিন্তু ইফতার করবা আমি নবীর সাথে। সাথে সাথে ওসমান গনি বুঝে ফেলছেন ইফতারের আগে আগেই তিনি শহীদ হয়ে যাবেন,
দুশ্মন চতুর্দিক দিয়ে উনাকে ঘেরাও করে রাখছি। সাথে সাথে আল্লাহর নবীর সাহাবি কোরআন তেলাওয়াতে বসে গেলেন, ওই কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, আর দুশ্মন ভিতরে ঢুকলো, দুইকে উনাকে তেলাওয়াত করা অবস্থায় আঘাত করলো, আঘাত করলো মাথায়, ফিনকি দিয়া রক্তগুলি কোথায় পড়লো, কই জমিনে নয় রে, আল্লাহর কালামের পাতাটা রক্তে লাল হয়ে গেল। এজন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের সাক্ষী হবে আল্লাহর কোরআনের পাতা। এইভাবে অনেক সুহাদা ইকরামের সাক্ষী হবে, বিভিন্ন জায়গা বিভিন্ন আসবাব রক্ত মাখা দেহ গুলা লয়া যখন শহীদ আল্লাহর দরবারে দাঁড়াবে, আল্লাহ বলবেন সাক্ষ্য কি? তখন বলবে মালিক সাক্ষ্য হলো আমার এই রক্ত মাখা জামা, সাক্ষী হলো রক্ত মাখা জামা, রক্ত মাখা দেহ, এই রক্ত মাখা দেহ আর রক্ত মাখা জামা নিয়া হাসরের ময়দানে শহীদগণ আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইপাস তাদেরকে তখন জান্নাতে ঢুকায় দিবেন। সুহাদা কেরামের কোনো প্রশ্ন হবে না, নামাজের প্রশ্ন, রোজার প্রশ্ন, হজের প্রশ্ন করা হবে না, শুধুমাত্র মানুষের ঋণ, মানুষের হক ব্যতীত আর কোনো প্রশ্ন শহীদগণের করা হবে না। আল জিহাদু মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ, মায়ার নবী বলেন জিহাদ হলো সংক্ষিপ্ত রাস্তা জান্নাতে যাওয়ার, জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা বাইপাস রাস্তা হলো জিহাদ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুহাদায়ে কেরামের শাহাদতের সাক্ষী, তার রক্ত মাখা দেহ আর জামা এটা দেখা মাত্রই বাইপাস তাদেরকে জান্নাতে দিবেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়া বলেন নবী গো আমি জানি রক্ত মাখা দেহ আর জামা নিয়েই শহীদগণকে দাফন করা হয়, কিন্তু যদি কারো গোসল ফরজ হয়ে থাকে তাহলে তার গোসল দিয়েই দাফন করতে হয়। আমি শুধু এই খবরটা জানাইতে এসেছি গো নবী, আমার স্বামী গোসল ফরজ হয়েছিল, আপনি কিন্তু গোসল ছাড়া দাফন দিয়েন না, যদি আমার স্বামী শহীদ হয়ে থাকেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে দেখা হবে, জান্নাতে দেখা হবে। আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। আল্লাহর নবী বললেন সাহাবীরা কোথায় আমার হানজালা, তোমরা তালাশ করো। সুহাদায়ে কেরামের লাশের মধ্যে হানজালার লাশ পাওয়া যায় না, যারা জীবিত আছেন তাদের মধ্যে হানজালাকে পাওয়া যায় না। আল্লাহর নবী তন্ন তন্ন করে উহুদের ময়দান খুঁজতেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খুঁজতেছেন, কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যায় না, হানজালা জীবিতদের মধ্যেও পাওয়া যায় না। এইবার বিবি তো দাঁড়ায় আছে, কয় না আমার স্বামী জিহাদে আসছি, বিবি তো সাক্ষী আমার স্বামী জিহাদে চলে আসছি, কুশলটা পর্যন্ত ধৈর্য ধরে নেই। আল্লাহর নবী হাত উঠে দিলেন, চোখ দিয়ে নবীর অশ্রু ঝরে, কান্দেন, আর নবী হাত উঠে বলতেছেন মালিক আমার হানজালা কোথায়, ও মালিক আমার হানজালা কোথায়, আমার হানজালা কোথায়, তুমি একটু খবর বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল মারফতে জানিয়ে দিলেন বন্ধু আমার, তোমার হানজালার শাহাদতের উপর আমি আল্লাহ এত খুশি হয়েছি, এত খুশি, এত খুশি, যে হানজালা দুনিয়ার জগতে গোসল ফরজ হওয়ার পর গোসল করাটা তার ধৈর্য ধরল না, নবীর প্রেম, নবীর ভালোবাসার মহব্বত, দ্বীনের ভালোবাসা অন্তরে থাকার কারণে আমি আল্লাহ তার শাহাদতের উপর এত খুশি হয়েছি গো নবী, তোমার সাহাবী হানজালাকে আমি দুনিয়ার পানি দিয়ে গোসল করাই নাই, তার লাশটারে আমি আকাশে উঠাইয়া আমার সম্মানিত ফেরেশতা দ্বারা জান্নাতি পানি দিয়ে আমি তারে গোসল করাইতেছি। সাইয়্যিদে কাউনাইনে তেরি জানে সারো কো সালাম, সাইয়্যিদে কাউনাইনে তেরি জানে সারো কো সালাম, ইয়ানি গিরদনে নবুয়ত কেসি তারো কো সালাম,
یعنی گردوں نے نبوت کے ستاروں کو سلام، ان حجازی غازیوں کو شہ سواروں کو سلام، یعنی گردوں نے نبوت کے ستاروں کو سلام۔ اللہ نبی رحمتر نبی بولن صحابیرا شانت ہو، আমার হানজালার তালাশ করে কেউ পাবা না, আমার হানজালার লাশ আকাশে দুনিয়ার কোনো পানি দেয়া নয়, দুনিয়ার কোনো মানুষের হাত দেয়া নয়, আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতা দিয়া জান্নাতি পাথর জান্নাতি পানি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালারে গোসল করাইতেছে। ভাইরা বন্ধুরা, কিছুক্ষণ পরে একজন সাহাবী দৌড়ে আসছেন, আয়েশা বলতেছেন, নবী গো, ওগো নবীজি, আমি তো হানজালার লাশটা জিহাদের ময়দানে উহুদের ময়দানের একটা কোনায় দেখেছি। আল্লাহর নবী রহমতের নবী সাহাবিদেরকে নিয়ে দৌড়ে গেলেন, যায় নবী দেখেন হ হানজালার লাশটা পড়ে আছে, কিন্তু লাশটা একদম পরিষ্কার, রক্ত তার গায়ে নাই, জামাতেও নাই। মায়ার নবী তাকায় দেখেন জান্নাতি পানির দ্বারা গোসল দেওয়ার এই পানি টপটপায়া এখনো তার মাথা থেকে পড়ে, দেহ থেকে পানিটা পড়তেছি। ভাইরা বন্ধুরা, ওই পানি, গোসলের পানি এখনো তার দেহে লেগে আছে, মাথা থেকে টপটপায়া পড়তেছে। আল্লাহর নবী রহমতের নবীর চোখ দিয়ে দর দর করে পানি চইলে আসলো, নবীজি কান্দেন। এজন্যই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল গাসিলুল মালাইকা, যাকে ফেরেশতারা গোসল দিছেন, তাও দুনিয়ার কোনো পানি দিয়া নয়, জান্নাতি পানি দিয়া। আমার ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম, নবী ভালোবাসা, এতটা প্রেমিক, এতটা প্রেম, এতটা ভালোবাসা, আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরাম এত পাগল। নবী তাবুক যুদ্ধে যাইতেছেন, শুধু মানুষ নয়, সাহাবায়ে কেরামের কাফেলা থেমে গেল, দৌড়ে নবীর কাছে আসলো। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রাস্তা আটকায় দিছে একটা বিশাল বড় সাপ, সাপে আমাদের রাস্তা আটকায় দিছে গো নবী। আল্লাহর নবী তখন সামনে আগাইলেন, আগায় দেখতেছেন সাপটা দাঁড়ায় আছি। নবীজি তখন ডাক দিয়া বলতেছেন, কি ব্যাপার, রাস্তা আটকাইলা কেন? সাথে সাথে সাপের জবানটা খুলে গেল, সাপটা আওয়াজ দেয়া বলতেছে, মায়ার নবী গো, ও গো নবীজি, আমি হলাম এমন একজন জিন্নাত, আমি তো সাপ নই, আমি হলাম জিন্নাত, এই জায়গার মধ্যে আমি বসবাস করি, আমি কে জানেননি, আমার পরিচয় আপনি জানেননি, জিন মসজিদে যেই নয়জন জিন্নাত আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, সেই নয়জনের একজন হলাম আমি, আমার সঙ্গী সাথী কেউ দুনিয়ায় নাই, তারা মারা গেছে, আমি শুধু একা জীবিত, আমি এই বসতিতে থাকি, এই জায়গায় থাকি, শুনতে পেলাম আপনি রাস্তা দিয়ে আজকে যুদ্ধে যাবেন সাহাবিদের সঙ্গে নিয়া, এজন্য আপনাকে এক নজর দেখতে এসেছি, আপনাকে সালাম জানাইতে এসেছি। আমার নবী রহমতের নবী কি এইভাবে, আমার বায়রা বন্ধুরা, জিন্নাত পর্যন্ত নবীর জন্য আশেক ছিল, প্রেমিক ছিল। ওই মহিলা যে তার স্বামী হারাইলো, ভাই হারাইলো, সন্তান হারাইলো, উহুদের ময়দানে নবীকে জীবিত দিইকা বলতেছে, চোখের পানিটা মুছে আর বলতেছে, নবী গো, ও গো মায়ার নবী, ও গো মায়ার নবী, আমি আমার সন্তান হারাইছি, আমি আমার সন্তান হারাইছি, আমার স্বামী হারাইছি, ভাই হারাইছি, সব হারাইছি, তবু আমার মনে কোনো ব্যথা নাই, আমার মনে কোনো ব্যথা নাই, মনে কষ্ট নাই, আপনাকে জীবিত দেখা মাত্র আমি আমার সন্তান হারানোর ব্যথা, স্বামী হারানোর ব্যথা, ভাই হারানোর ব্যথা, সমস্ত ব্যথা আমি ভুলে গেছি। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবাররাহা কুলুবান ওয়া আ'মাকাহা ইলমান ওয়া আকাল্লুহা তাকাল্লুফা, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, ফা'রিফু লাহুম ফাদলাহুম ওয়াত্তাবিউহুম ফী হাদিয়িহিম ওয়া সিয়ারিহিম ফা ইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম। এরাই ছিলেন আমার নবীর সাহাবী, যাদের ব্যাপারে আল্লাহ পাক
রাদিয়াল্লাহু আনহু মারাদু বলেছেন, যাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুল মুফলিহুন, যাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবি যোগ্যতার বলে হওয়া যায় না, আল্লাহ কলবের পরীক্ষা নেন। এই কলবের পরীক্ষায় যারা পাশ করে তারাই নবীর সাহাবি হওয়ার যোগ্যতা লাভ করে। এটা লিখনির মাধ্যমে আর মুখের মাধ্যমে কোনো পরীক্ষা নেওয়া হয় না, সাহাবি হওয়ার জন্য পরীক্ষা নেন আল্লাহ স্বয়ং নিজে, তাও পরীক্ষা নেন কলবের। যারা এই কলবের পরীক্ষায় পাশ করছেন তারাই নবীর সাহাবি হয়েছেন। আমার ভাইরা, এই সমস্ত সাহাবায়ে কেরাম হলেন আমাদের জন্য মডেল, আমাদের জন্য মডেল, আমাদের জন্য অনুসরণীয়। আল্লাহ নবী বলেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবি আকাশের নক্ষত্র স্বরূপ, যে কোনো সাহাবিকে অনুসরণ করবা তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবা, জান্নাত পেয়ে যাবা। এজন্য আমরা সাহাবায়ে কেরামের জীবনকে অনুসরণ করি, কিভাবে তারা দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবীর জন্য নিজের জীবন বিলিয়ে দিছেন। হ্যাঁ, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম মায়ার নবী আরাফার ময়দানে রেখে গেছেন, কিন্তু 10,000 সাহাবির কবর মক্কা মদিনায় পাওয়া যায়, বাকি 1,00,000 সাহাবির কবর মক্কা মদিনায় নাই, নিজের দেশে নাই, নিজের বাড়িতে নাই, পৃথিবীর দিক দিগন্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে আছেন তাদের কবর। তারা সেখানে দিনের দাওয়াতের জন্য গেছেন আর দেশে ফিরেন নাই, কবরও সেখানে হয়ে গেছে। বাংলাদেশের জমিন হয়েও এরকমভাবে 3 সাহাবি এসেছিলেন, তারা চীন গেছেন, ভারত হইয়া বাংলাদেশ হইয়া চীন গেছেন। কোন কোন ঐতিহাসিকরা বলেন বাংলাদেশেও নাকি একজন সাহাবির কবর আছে, কিন্তু সেটা কোথায় নির্ধারিত কোনো স্থান নাই, চীনে আছে, চীনে 3 সাহাবির কবর রয়েছে। এইভাবে পৃথিবীর দিক দিগন্তে দাওয়াতের কাজ নিয়া, মিশন নিয়ে তারা গেছেন, সেখানেই জীবন কাটায় দিছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আসুন আমরা আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সম্মান বুঝি এবং তাদের মতো নিজের জীবন গড়ি। দিলের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতকে দুনিয়ার সকল মহব্বতের উপরে রাখি, যেভাবে তারা রাখছেন। আল্লাহ তৌফিক দান করুন।